নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের সামনে চলে এলাম আরেকটি নতুন তথ্য নিয়ে, আপনাদের সামনে আলোচনা করব বলে। আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন, আবার হয়তো কেউ জানেন না, ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা তার নিজের পুত্রী সরস্বতীকেই বিবাহ করেছিলেন। কিন্তু এটা কি আপনারা জানেন, কেন ব্রহ্মা নিজের পুত্রী সরস্বতীকে বিবাহ করেছিলেন? আমাদের হিন্দু ধর্মমতে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে যথাক্রমে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের অধীশ্বর বলে মনে করা হয়। এই তিনজনের মধ্যে আমাদের দেশে সবথেকে বেশি ধুমধাম করে পুজো করা হয় শিব ঠাকুরের। শিবের পুজোই অত্যন্ত জনপ্রিয় আমাদের এই দেশে। নানা রূপে বিষ্ণুদেবেরও আরাধনা করা হয়ে থাকে আমাদের এই দেশে। বহুল প্রচলিত আছে বিষ্ণুদেবের পুজো। কিন্তু আপনারা কি খেয়াল করে দেখেছেন, আমাদের হিন্দু ধর্মে ব্রহ্মার পুজোর খুব একটা চল নেই। ব্রহ্মার মন্দিরও দেখা যায় না বললেই চলে। কিন্তু আপনারা কি জানেন যে কেন ব্রহ্মার পুজোর চল নেই, কেন ব্রহ্মার মন্দির দেখা যায় না, তিনি কেন একমাত্র এই রকম অনাদরে থেকে গেলেন? হিন্দু ধর্মের দুটি গ্রন্থে উল্লিখিত আছে সরস্বতী পুরাণ ও মৎস্য পুরাণ নামে দুটি গ্রন্থের সৃষ্টির রচয়িতা হলেন ব্রহ্মা। এই দুটি গ্রন্থেই ব্রহ্মা তার নিজের পুত্রীর সঙ্গে বিবাহ করেছিলেন এইটা বলা রয়েছে। তবে দুটি গ্রন্থ অনুযায়ী কিছুটা পার্থক্য রয়েছে, মতভেদের কিছুটা পার্থক্য রয়েছে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই দুটো পুরাণের কথাই বলবো। দুটো পুরাণে যা যা কথা উল্লিখিত আছে সেই সব আপনাদেরকে আমি আজকে আমার ভিডিওতে বলতে চলেছি। তাই বন্ধুরা, আপনারা যদি জানতে আগ্রহী হন এই বিষয়ে, যদি জানতে চান যে ব্রহ্মা কেন তার নিজের পুত্রী সরস্বতীকে বিবাহ করতে গেলেন, কেন করেছিলেন, কেনই বা ব্রহ্মাকে পুজো করা হয় না আমাদের এই মর্তে, সেটা যদি জানতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আজকে যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদেরকে বলি, আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক তাহলে আজকের মূল পর্বটি। পুরাণ কথা অনুযায়ী আমাদের মতো সাধারণ মানুষদের শ্রদ্ধা সেই সব দেবদেবী, সেই সব ভগবানের ওপরই থাকে যারা সাধারণত তাদের শক্তি, দক্ষতা এই সবের জন্য বিখ্যাত। এই সবের জন্যই যেমন মা কালী, মা দুর্গা তাদের শক্তির জন্যই পূজিত হন, ঠিক সেই রকমই আমরা সাধারণ মানুষেরা মা কালী, মা দুর্গা, দেবাদিদেব, মহাদেব, বিষ্ণু এনাদের পুজো করে থাকি। সরস্বতী পুরাণে বলা হয়েছে যে ব্রহ্মা যখন তার সৃষ্টি প্রক্রিয়া চালাচ্ছিলেন, তখনই নিজের কাজের সুবিধার্থে তিনি অতীব সুন্দরী নারীর সৃষ্টি করেন, যেমন শতরূপা, গায়ত্রী, সরস্বতী, সাবিত্রী, ব্রহ্মাণী নামে পরিচিতা এই নারী। ব্রহ্মা তার সৃষ্টি করা সরস্বতীর উপর এতটাই আকৃষ্ট হয়ে পড়েন, সরস্বতী এতটাই সুন্দর দেখতে ছিলেন যে ব্রহ্মা স্বয়ং সরস্বতী দেবীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন।
কারণ সরস্বতী দেবী ছিলেন অপরূপ বা এক সুন্দরী নারী। তাই ব্রহ্মা সরস্বতীর উপর আকৃষ্ট হয়ে পড়েছিলেন। এই কথাটি সরস্বতী দেবী নিজে বুঝতে পেরেছিলেন। এর ফলে তিনি ব্রহ্মার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু সরস্বতী নিজেকে ব্রহ্মার চোখের আড়াল করতে চাইলেও ব্রহ্মা কিন্তু সরস্বতীর ওপর থেকে নজর সরাননি। ব্রহ্মা তার ওপর আরও বেশি করে নজর রাখতে শুরু করেন। এর ফলে ব্রহ্মার ঘাড়ের ওপর পাঁচ থেকে পাঁচটি মাথা তৈরি হয়ে যায়। তখন সরস্বতী নিজেকে লুকিয়ে রাখতে পারেন না। তারপর তিনি আকাশগঙ্গায় গিয়ে আশ্রয় নেন। কিন্তু ব্রহ্মার পঞ্চম মাথা সৃষ্টি হওয়ার পর তিনি সরস্বতীকে আকাশ গিয়েও খুঁজে পেয়েছিলেন। তখন সরস্বতী আর নিজেকে লুকিয়ে রাখতে পারেননি। এরপর ব্রহ্মা স্বয়ং সরস্বতীকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। সরস্বতী দেবী এবং প্রজাপতি ব্রহ্মা প্রায় 100 বছর ধরে জঙ্গলে কাটিয়েছিলেন তাদের বৈবাহিক জীবন। ব্রহ্মা এবং সরস্বতী স্বামী স্ত্রীর মতোই থাকতেন পদ্ম ফুলের ওপর। তাদের একটি পুত্র সন্তান এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। তাদের পুত্রের নাম হলো স্বয়ম্ভু মনু এবং কন্যার নাম শতরূপা। মনে করা হয় যে পৃথিবীর প্রথম মানব সন্তান হলেন এই স্বয়ম্ভু মনু। পৃথিবীতে জন্ম হয়েছিল প্রথম মানব এই স্বয়ম্ভু মনু, অর্থাৎ ব্রহ্মা এবং সরস্বতীর পুত্র। সরস্বতী পুরাণ অনুযায়ী দেবী সরস্বতী নাকি ভগবান শিবের শরণাপন্ন হয়েছিলেন এবং এই অবৈধ সম্পর্কের কথা তাকে জানিয়েছিলেন। এর ফলে মহাদেব ব্রহ্মার ওপর খুবই ক্রুদ্ধ হয়েছিলেন, কারণ একজন সৃষ্টিকর্তার এই রকম আচরণ মোটেও শুভ নয়। এই রকম আচরণ দেখে তিনি খুবই ক্রুদ্ধ হয়েছিলেন। তার ফলে তিনি খুব রেগে গিয়ে তার কাল ভৈরবীর রূপ ধারণ করেছিলেন। কাল ভৈরবীর রূপ ধারণ করে ত্রিশূল দিয়ে ব্রহ্মার পঞ্চম মাথাটি কেটে দিয়েছিলেন এবং তার সাথে মহাদেব প্রজাপতি ব্রহ্মাকে অভিশাপও দিয়েছিলেন। অভিশাপ দিয়েছিলেন যে সাধারণ মানুষ তার পূজো করবে না, তিনি এই ধরাধামে পূজিত হবেন না। এই কারণে ব্রহ্মার পূজোর বেশি চল নেই। সরস্বতী দেবী এতটাই সুন্দরী ছিলেন, এতটাই দেখতে তিনি সুন্দর ছিলেন যে স্বয়ং প্রজাপতি ব্রহ্মাও নিজের পুত্রের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন, যার ফলে তিনি সরস্বতীকে বিবাহের প্রস্তাব দিতে বাধ্য হয়েছিলেন। এই কারণে ব্রহ্মা তার পুত্রী তার কন্যাকে সরস্বতীকে বিবাহ করেছিলেন। হিন্দু ধর্মের দুটি গ্রন্থে সরস্বতী পুরাণ ও মৎস্য পুরাণে এই কথাই উল্লেখ করা আছে। এর ফলস্বরূপ এই পৃথিবীর প্রথম মানব সন্তান স্বয়ম্ভু মনুর জন্ম হয়েছিল। আমাদের এই হিন্দু ধর্মের ইতিহাসে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ের মধ্যে এটি হলো অবশ্যই একটি অন্যতম বিষয়। দেবী সরস্বতী নাকি এতটাই সুন্দরী নারী ছিলেন যে ব্রহ্মা পর্যন্ত তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না। কিন্তু আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই রকম আরও নতুন নতুন তথ্য আপনাদের সামনে পরের দিন এসে
हाजिर हब। नमस्कार बंधुरा।